প্রতিবেশীর সাথে মেয়ের বিয়েতে না রাজি না হওয়ায় মেয়ের বাবার সাথে এমন কাণ্ড শুনলে অবাক হবেন আপনিও। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবেশী যুবকের সাথে মেয়েকে বিয়ে দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। মৃত ব্যবসায়ীর নাম জব্বর মোল্লা। ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার কোড়াপাড়া গ্রামে। এই ঘটনার পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় বাসিন্দারা। জানা গিয়েছে এলাকার বাসিন্দা নিজামউদ্দিন মোল্লা জব্বর মোল্লার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। জব্বর এই বিয়েতে রাজি হননি, জানিয়ে দুই পরিবারের মধ্যে বচসা হয়। অভিযোগ খুনের হুমকি দেওয়া হয়। এরই মধ্যে মেয়ের বিয়ে ঠিক করেন জব্বর, তাতেই রেগে যায় নিজামউদ্দিন। দোতলা থেকে বাস ছুটছে, ওনার ছেলে একজনের লাগলো আমার ভার, আজানের লাগলো, ঠিক আছে, ওদের কাজে ওরা বললো আমার তৈরি আছে, তোমরা চলে এসো, আমার লাগবো, মরে গেছে তাও ওরা ওরকম বলছে। তাহলে ওরা ছেলেটা ল্যায় দেয়, পুলিশ কোনো এল হচ্ছে না, এখন স্টাফ লাই নিকো, তুলিও নিকো, এখন ওদের তোলা দরকার এক্ষুনি, এটাই আমরা চাচ্ছি। মঙ্গলবার রাতে কাজ সেরে হাসনাবাদ থেকে বাড়ি ফিরছিলেন জব্বর। মালতীপুরের কাছে তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে অভিযুক্ত। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রাব্বানী মোল্লা বলেন, আমরা অভিযুক্ত যুবকের ফাঁসি চাই। কাল কলকাতায় গিয়েছিল, কলকাতায় বাড়ি আসার পথে রেলের উপরে বদমাশের আক্রমণ করে কুপকে বেজেছিল। তা আমার নিয়ে হসপিটালে ভর্তি করেছে, ভর্তি করার পরে বেজেছিল কিছু সময়, তারপরে হসপিটালেই মারা গেছে। কিন্তু আমার দাদা নিরীহ মানুষ, পুরো ঝুট ঝামেলা কিছু কিছু জড়ায় না। কারণটা হলো নাকি সে শুনেছি এবারে গন্ড ছিল, বড় মেয়ের ব্যাপারে নাকি ছেলেটা রাখছিল নাকি, মেয়েটা নাকি ওর দেওয়া গেছিলো দেয়নি, তার জন্যই ওই ওর বাপের ধরে এইটা করেছে। আমরা চাই ওর ফাঁসি হোক, ছেলেটার ফাঁসি হোক আমরা চাই। পেছন দিয়ে কোপ মেরেছে, হ্যাঁ, কাতে কি উপায় যাই ছিল সেই কোপ মেরেছে। অভিযোগ, ঘটনার পর জব্বরের কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে গিয়েছে অভিযুক্ত। মৃত ব্যক্তির স্ত্রী বলেন, আমি ওই পরিবারের সকলের ফাঁসি চাই। ও আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়ে যার ফলে ওর রাস্তায় বেড় করে, আমার মেয়ে ধরে ওর মারে, ছেলেটাকে মারে, দুইবার মেরেছে আমার মেয়ে ছেলেটাকে মেরেছে। তার পরিবারতে অনেক দিন ধরে পিছনে ঘরে, হ্যাঁ বিয়ে করবে বলে ঘরে, আমার মেয়ে সে রাজি না, আমরাও রাজি না, আমার ফ্যামিলিও রাজি না। আমরা একটা ভালো কাজ যোগাযোগ হয়েছে, সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে দিয়েছি, আমার মেয়ে যায়নি, সামাজিক রেস্টারি দু একটা ঘরে করে আমরা ঘরে আসি, কাজ ছেলে নিয়ে যাবে। ও তার ভিতরে রবিবারে বিয়ে হয়েছে, ওই তিন দিন ধরে বলছে ওদের বাড়ি একজনের খুন করব, আমি খুন করে দেবো। এখন আমার স্বামী বারোর সাথে যায়, রাত তিনটায় যায়, রাত বারোটায় ফেরে, আজ কয়েকদিন রাত আটটায় সাড়ে আট সাতটায় ফিরে আসতেছে, আসছে মা রাস্তায় একটা বস্তা মাথায় নিয়ে আসছে, পাল্টা নিয়ে আসছে। ওরা প্রথমে আমার স্বামী খুব জানটু মান, আর সে তো একটুখানি ওই একার দ্বারাই হয়নি, ওর মুখটাই বেঁধে দেয়, পিছন দিয়ে দা দিয়ে কোপ মেরেছে মাথায়, মেরে একদম ওকে নিয়ে ফেলে দেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।